নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনার হাতে শুভ চিহ্ন থাকলে আপনার জীবনে কী কী পরিবর্তন আসতে পারে বা আপনার ভাগ্য আপনার কতটা সাথ দেবে সেই নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে যে কথাটা আমি বলি প্রত্যেকটা ভিডিওতে, যে হস্তরেখা সম্পর্কে যে আলোচনাগুলো করি এই ভিডিওগুলো কখনোই কেটে দেখবেন না, কারণ এগুলো সম্পূর্ণ আপনার জন্য, কেটে দেখার কোনো জায়গা নেই। কারণ রাশিভিত্তিক আলোচনায় আপনারা কেটে দেখেন আপনার রাশি আছে কি না, ঠিক আছে, হস্তরেখা কিন্তু সেরকমটা নয়। হস্তরেখা আলোচনা মানে আপনার জন্য আলোচনা, কারণ আমি হাতের ছবি একে বোঝাই, আপনাদের যার যার হাতের সাথে এগুলো মিলে যাবে সম্পূর্ণ আলোচনাটা আপনার। তাহলে এখানে কেটে দেখলে আপনারা কিন্তু অনেক কিছু ভুল করবেন এবং না দেখাই ভালো। যদি দেখবেন সম্পূর্ণ দেখুন, আপনাদের অবশ্যই কাজে আসবে এবং আপনারা কিন্তু আপনাদের ভবিষ্যৎ বর্তমান জানতে পারবেন, কী পরিস্থিতির সম্মুখীন আপনারা হবেন সেটাও বুঝতে পারবেন। এই হস্তরেখা বিচার করে সম্পূর্ণভাবে কিন্তু সঠিক বিশ্লেষণ পাওয়া যায় এবং আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝাবো হাতের সম্পর্কে। এটা আমার চ্যালেঞ্জ এবং আপনারা কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো জ্যোতিষীর কাছে না গিয়ে নিজেরাই আপনাদের বিচার বিশ্লেষণ হস্তরেখার মাধ্যমে করতে পারবেন এবং তার থেকে আপনারা বুঝতে পারবেন আপনারা কী আপনাদের সামনের দিন হতে চলেছে বা বর্তমান বা ভবিষ্যৎ সমস্ত কিছু বুঝতে পারবেন। গ্রহদের অবস্থান কী আছে আপনার হাতে আপনারা জানতে পারবেন, আর সেই কারণেই অনুরোধ করি সবসময় যে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। আমি আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের হাতে শুভ চিহ্ন যদি থাকে তার ফলাফল কী, শুভ চিহ্ন কোথায় থাকে এবং আমরা যেটাকে বলি পরিষ্কার ভাষায় যে ভাগ্য, আপনার ভাগ্য ভালো আছে কি না সেটাই আমি আজ বোঝানোর চেষ্টা করব। আপনার ভাগ্যর সাপোর্ট পাবেন কি না, কোন কোন চিহ্ন কোন কোন ক্ষেত্র, আমি সব কিছু আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো। প্রথমে আমি আসব যে আমাদের আঙুল পাঞ্জা যেটাকে বলি, আঙুলের যে এই রাউন্ড বা স্ট্রেট শেপে কী হতে পারে সেটা নিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থাকুন এবং কেটে কেটে দেখবেন না আমি যেটা বললাম, কেটে কেটে দেখলে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। দেখবেন অনেকের আপনার হাতে দেখুন তো এরকম পাঞ্জাটা এরকম রাউন্ড শেপ আসে কি না, এই যে রাউন্ড শেপ আসছে আঙুলের, এই রাউন্ড শেপ যাদের আছে তারা কিন্তু আমাদের এই এক একটা আঙুল 25 বছর করে আমরা কিন্তু ভাগ করি, টোটাল 100 বছর 25 বছর করে আমরা ভাগ করে নিই। যদি এরকম রাউন্ড শেপ আসে, এটা 25 বছর, এটা 50 বছর, এটা 75 বছর, এটা 100 বছর, যদি এরকম রাউন্ড শেপ আপনার হাতে এসে থাকে, হাতটা টান করে দেখুন, তাহলে কিন্তু এই চাত ব্যক্তি 25 বছর বয়সের থেকে পরিশ্রম করা শুরু করে এবং এদের 50 বছর বয়সেও পরিশ্রম করে, পরিশ্রম করে কিন্তু এরা সফলতা আনার চেষ্টা করে। কিন্তু যখন 75 বছর বয়স হয় বা 50-এর পর গিয়ে এদের জীবনে কিন্তু সফলতা এসে দাঁড়ায়, তখন পরিশ্রম যতটা এরা করেছে তারপর কিন্তু এরা আর পরিশ্রম না করলেও চলবে, এরা কিন্তু সুখের যে দেখা কিন্তু পাবে একটু বয়সে গিয়ে। প্রথম বয়সে কিন্তু এদের অনেকটাই চাপে থাকতে হয়, খুব অল্প বয়স থেকে এরা পরিশ্রম করে, পরিশ্রমিক হয় কিন্তু নিজেদেরকে তৈরি করার চেষ্টা করে। এই যদি রাউন্ড শেপ আপনার হয়ে থাকে, অবশ্যই প্রথম বয়স থেকে পরিশ্রম, মধ্য বয়স থেকে কিন্তু এরা ধীরে ধীরে সুখের মুখ দেখে। এবার আমি বলবো যদি আপনার এটা সোজা হয় তাহলে কী ফলাফল হতে পারে সেটা নিয়ে আমি বোঝাবো। এটা রাউন্ড শেপ আপনার হাতে দেখুন এই রাউন্ড শেপটা আছে কি না। এবার দেখবেন অনেকের সোজা হয়ে যায়, যাদের সোজা হয় তারা কিন্তু এরকম সোজা হয়, আঙুলগুলো হাত টান করে দেখুন, পাঞ্জাটা একদম বক্স টাইপের হবে, এই সোজা হবে, এই দাগটা রাউন্ড আসবে না। এই জাত ব্যক্তি কিন্তু ভীষণ পরিশ্রমিত হয় কিন্তু এরা সফলতা খুব তাড়াতাড়ি পেয়ে যায়, এরা খুব অল্প বয়স থেকে কিন্তু এরা সফলতা পায়, এদের কঠিন পরিশ্রম কিন্তু করতে হয় না, কারণ এরা এদের চলার মতো যেটা সঠিক বয়স, একটা সঠিক বয়স তো আছে কাজের, সেই সঠিক বয়সে কিন্তু এরা কাজের সাথে যুক্ত হয়ে যায় এবং তারা জীবনে সাকসেস হয়, সফলতা পায়। এরা দেখবেন বেশিরভাগই সরকারি চাকরি হয়তো পেয়ে গেল, এদের পড়াশোনা শেষ করে এদের ঘুরতে হয় না, এদের ভুগতে হয় না, এদের পরিশ্রম
প্রচুর হার্ডওয়ার্ক এদের করতে হয় না। এরা কিন্তু খুব অল্পতেই এরা এদের জায়গায় যতটুকু এদের প্রয়োজন ততটুকু এরা মিটিয়ে ফেলতে পারে। এটা একটা দিক গেল। এবার আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে আঙুলের স্থান। দেখবেন আমাদের কোনো কোনো সময় এই যে চারটে আঙুল আছে, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এই যে চারটে আঙুল আছে, চারটে আঙুলের মধ্যে দেখবেন কখনো দেখা যায় যে এই তর্জনী আঙুলটা বড়, এই কনিষ্ঠা আঙুল যদি আপনার এই অনামিকা আঙুলের যে এই করটা আছে, আমি পুরো আঙুল দেখাতে পারছি না, করের থেকে একটু অধিক হয় বা সমান হয়, তাদের কিন্তু বুধ ভালো থাকে, বুধ গ্রহ ভালো মানে, কারণ এই কনিষ্ঠা বুধের স্থান, বুধ ভালো থাকা মানে আপনারা কিন্তু এই ধরনের যাদের এই কনিষ্ঠা আঙুল অবশ্যই বড় থাকে, এই যে অনামিকা আঙুলের যে লাস্ট কর দেখা যাচ্ছে তার যদি উপরে থাকে, তাহলে কিন্তু এই জাত ব্যক্তি ভীষণ বুদ্ধিমত্তা হয় এবং এদের বুদ্ধির দ্বারা এরা কিন্তু জীবনে সাকসেস পেতে পারে। কারণ আমরা এই হস্তরেখা যে বিচার করি, শুধু কিন্তু এই হাতের মাঝেই বিচার বিশ্লেষণ করা হয় না, আঙুল আছে, নোক আছে, পিছনের অংশ আছে, এই হাতের মধ্যে মণিবন্ধ রেখা আছে, সমস্ত দিয়ে কিন্তু একটা হস্তরেখা বিচার বিশ্লেষণ করা হয়। ঠিক এই যদি এইগুলো সব শুভ নিয়ে আমি আজ আলোচনা করছি, ঠিক সেরকম এই কনিষ্ঠ আঙুল যদি আপনার এই অনামিকা শেষ যে কর অংশ যদি ছাড়িয়ে যায়, তাহলে কিন্তু এই জাত ব্যক্তি অবশ্যই বুদ্ধির দ্বারা জীবনে সফলতা পায়, বুদ্ধির দ্বারা এরা অনেক কিছু করতে পারে, তারই কিন্তু একটা ইঙ্গিত আপনারা পেতে পারেন। এরপরে এটা হচ্ছে রবি স্থান, অনামিকা আঙুল, এটা রবি স্থান। এই অনামিকা আঙুল যদি আপনার তর্জনী থেকে বড় হয়, তাহলে রবির সুপ্রভাব পড়ে এই জাত ব্যক্তিদের হাতে, আর তখন কি হয়, আপনারা কিন্তু অনেক জ্ঞান, অনেক সম্মান এগুলো কিন্তু পেয়ে থাকেন যদি এই রবির আঙুল বড় হয়ে থাকে তর্জনী অর্থাৎ বৃহস্পতি আঙুলের থেকে, তাহলে কিন্তু এই রবির প্রভাব অনেক বেশি থাকে। এটা একটা গেল। এরপরে আমি আসব বৃহস্পতি তর্জনী, এটা বৃহস্পতির আঙুল। তর্জনী আঙুল যদি এই অনামিকা আঙুলের থেকে বড় হয়ে থাকে, তাহলে বৃহস্পতির সম্পূর্ণ প্রভাব কিন্তু এই জাত ব্যক্তির উপর পড়ে। তার ফলে কি হয়, আপনার অর্থনৈতিক ভালো হয়, আপনার যে কোনো জায়গা থেকে হোক না কেন আপনার যতটুকু প্রয়োজন তার থেকে বেশি আয় ইনকাম আপনার কিন্তু বাড়বে এবং তার সাথে সাথে সুখ শান্তি কিন্তু আপনার বিরাজ করবে। ঠিক এই আঙুলটা যদি এই আঙুলের থেকে বড় হয়, অর্থাৎ যে কথাটা বলা যায় যে যে গ্রহের যে আঙুল, আমরা জানি এটা বুধ, এটা রবি, এটা বৃহস্পতি, এটা শনি, যে আঙুলটা বড় হবে, দীর্ঘ হবে, সেই গ্রহ কিন্তু এই জাত ব্যক্তির ভালো প্রভাব ফেলবে, কিন্তু তার প্রভাবের কারণে সেই দিকটা তারা কিন্তু উজ্জ্বল করতে পারবে। এরপরে শনির আঙুল, যদি এই শনির আঙুলটা খুব সুগঠিত হয় এবং উচ্চ হয়, তাহলে কিন্তু এই জাত ব্যক্তি ভীষণভাবে আয়োন্নতি পারবে, কারণ শনি তার ভালো থাকবে। ঠিক এইভাবে এদের এই আঙুল থেকে বিশ্লেষণ করে কিন্তু কতটা ভালো ফলাফল পাবে সেটা কিন্তু এরা বুঝতে পারবে, বা এই আঙুল থেকেই কিন্তু বিচার করা হয়। এরপরে আমি বোঝাবো, এগুলো একটু মুছে নেই, তারপরে আমি বোঝাবো, যদি যে জায়গাগুলো আমি বললাম এটা বুধের জায়গা, বুধের জায়গা যদি একটু উঁচু হয় বা বুধের জায়গায় যদি এরকম দুটো রেখা থেকে থাকে, তাহলে কিন্তু আপনার হাত এটা শুভ মানা হয় এবং বুধ ভালো তো আপনার সব ভালো, কারণ বুধ গ্রহ আপনার বুদ্ধি দেয় এবং আপনারা যে কেউ যদি বুদ্ধি দ্বারা যে কোনো কাজ করতে পারেন, তাহলে আপনার সাকসেস, সফলতা আসবে, এতে কোনো ভুল নেই। আমরা ভুল করে থাকি, বুদ্ধিটা কাজে লাগাতে পারি না। কী করে পারি না, বুধ গ্রহ যদি খারাপ থাকে আপনার বুদ্ধি কোনো কাজে আসবে না, সেখানে কিন্তু আপনারা ব্যর্থ হয়ে ফিরবেন। আর সেখানে দেখবেন বুধের জায়গাটা, এটা বুধের জায়গা, এই বুধের জায়গা যদি আপনার একটু বড় আকৃতি হয় এবং স্পষ্ট হয়, লাল বা গোলাপি আভাযুক্ত হয় এবং উঁচু থাকে, তার সাথে দুটো যদি এই শুভ রেখা থাকে, বুধ রেখা, আপনার কিন্তু কোনো কিছুতে অভাব হবে না। আপনারা বক্তা হতে পারেন, রাজনীতিবিদ হতে পারেন, বড় ব্যবসায়িক হতে পারেন,
যে কোনো জায়গায় আপনারা বুদ্ধির দ্বারা সাকসেস নিয়ে কিন্তু বাড়িতে আসবেন। এই কারণে এই জাত ব্যক্তিরা কখনো কিন্তু কারোর কাছে ঠকে না এবং কাউকে ঠকায়ও না। এরা যা মনে করে যে ব্যবসা হোক বা যে কিছু হোক তার থেকে কিন্তু সফলতা নিয়েই ফেরে, কারণ এদের তীক্ষ্ণ বুদ্ধি থাকে। এই বুদ্ধির জায়গাটা কিন্তু অবশ্যই এই বুধের স্থান। ঠিক এরকম আমি বলবো যে রবি, এটা বুধ গেল, এই রবি স্থানটা যদি আপনার বড় আকৃতি হয়ে থাকে এবং গোলাপি আভা, লালচে আভা বা উঁচু যদি হয়ে থাকে, তার সাথে সাথে যদি এরকম রবি রেখা থেকে থাকে, তাহলে কিন্তু এই জাত ব্যক্তি ভীষণ মান সম্মান এরা পেয়ে থাকে, এরা সম্মানীয় কেউ হয়ে থাকে, যারা সমাজের সম্মান পেয়ে থাকে ঠিক সেই জায়গায় কিন্তু এরা পৌঁছে যায়, বা এরা যেখানে বসবাস করে তার আশেপাশে যারা থাকেন আত্মীয় স্বজন বা আশেপাশের যারা এদের বাড়ির আশেপাশে যে নাগরিকরা থাকে তারা কিন্তু এদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, কারণ এটা সম্মান কিন্তু ইঙ্গিত করে এই রবি গ্রহ। তার সাথে সাথে মান যশ খ্যাতি তো থাকেই। এই পরিষ্কার পরিচ্ছন্ন কালো না থাকে বা এই রেখা দুটো যদি থাকে, ঠিক এরকম বৃহস্পতির ক্ষেত্র যদি আপনার বড় হয় লালচে আভা বা গোলাপি আভা হয়ে থাকে এবং এখানে কোনো আঁকি ঝুঁকি রেখা না থাকে, যদি স্টার চিহ্ন থাকে, তাহলে তো কোনো কথাই নেই, এই জাত ব্যক্তি প্রচুর ধন সম্পত্তির মালিক হয়। আপনারা দেখে নিন আপনার হাতে আছে কি না, আর যাদের আপনার হয়তো পরিচিত কেউ প্রচুর অর্থের মালিক তাদের হাতে দেখুন এই চিহ্নটা পাবেন। এরা কিন্তু রাজার মতো কাটায় দিন, রাজা যেরকম থাকে সেরকম এরা কিন্তু থাকে, কারণ এরা কোনো রকম অর্থকষ্ট কখনো এরা পায় না, প্রচুর ইনকাম এদের বাড়ে, আয়োন্নতি এরা যে কোনো জায়গা থেকে কিন্তু করে আনতে পারে এবং সৎপথে এরা সমস্ত মনের শখ ইচ্ছা পূরণ করতে পারে, যেটাকে বলে ভাগ্য এরা হাতের মুঠোয় ধরে রাখে। যদি এই বৃহস্পতি স্থানে এই চিহ্নটা থাকে বা উঁচু থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন লালচে বা গোলাপি আভা থাকে, তাই এরকম নানান রকম তথ্য আমি হাতের মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো পরস্পরভাবে। আপনারা অবশ্যই ফলো করুন এবং আপনাদের অনেক কিছু জানার বাকি আছে, সেগুলো আমি জানাবো, সেগুলো জানতে থাকুন। আজ এ পর্যন্তই, কারণ আরও আছে সেগুলো জানাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই নেক্সট কোনো ভিডিওতে আবার আলোচনা করব। সুস্থ থাকুন, ভালো থাকুন।